শিক্ষা সফর শেষে নাটোর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 4 মাদ্রাসা শিক্ষার্থীর। আহত হন আরও 10 জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। অমৃত সেনের ছবি ও রিকু কুণ্ডুর তথ্য নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, নাটোর থেকে শিক্ষা সফর শেষে বাসে ঢাকায় ফিরছিল রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি ইসলামী মাদ্রাসার ছাত্ররা। রোববার ভোরে বাসটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 মাদ্রাসার ছাত্র নিহত হন। আহত 12 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনার পথে তারও মৃত্যু হয়। রাতে মাহফিল শেষে ফেরার পথে এই সিরাজগঞ্জে অ্যাক্সিডেন্ট। বারবার তাকে সিঙ্গেল দেওয়া হয়েছিল। মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছেন তারা বলছিল যে এরকমভাবে আপনি চালায়েন না। সকালেই তো ঘুমন্ত ছিল, ঘুমন্ত থাকার কারণে সকলে মানে কেউ বাসের নিচে গেছে, কেউ আবার যারা সাইডে ছিল তারা মানে জ্বালানা দিয়ে লাভ দিতে পারছে। সর্বমোট 4 জন মারা গেছে, যাদের ভিতরে 2 জন আমাদের হাসপাতালে আসার আগে মারা গেছে এবং 2 জন হাসপাতালে আসার পরে, 1 জন হাসপাতালে এবং আরেকজন হাসপাতালে রেফার হওয়ার পরে ঢাকায় যাওয়ার পথে রাস্তায় মারা যায়। চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা বলে দাবি পুলিশের। ট্রাকটি রাস্তার রং সাইড দিয়ে সে প্রবেশ করার চেষ্টা করেছিল, সম্ভবত সে রং সাইডে ওভারটেক করার জন্য সে ট্রাই করেছিল, কিন্তু তার গাড়ির গতি অত্যন্ত বেপরোয়া থাকার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, সিরাজগঞ্জ।